ইউটিউব থেকে শিখে চীন রাজ্য দখলে ড্রোন ব্যবহার করছে মিয়ানমারের বিদ্রোহীরা। মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চল চীন রাজ্যের বিশাল একটি অংশ পুনর্দখলের সহায়তায় সশস্ত্র ড্রোন মোতায়েন করেছে বিদ্রোহী গ্রুপগুলো। চীন রাজ্যের শতকরা মোট 70% এলাকা এখন নিয়ন্ত্রণে রয়েছে চীন ন্যাশনাল আর্মির। এই গ্রুপটির কাছে কয়েক হাজার বাণিজ্যিক এবং কৃষিভিত্তিক ড্রোন রয়েছে। ব্রিটেনের দ্য গার্ডিয়ানকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে দ্য ডিফেন্স পোস্ট। প্রতিবেদনে বলা হয় এইসব ড্রোনের বেশিরভাগই চীন থেকে আমদানি করা। এছাড়া তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কিছু দেশের ড্রোন রয়েছে। ড্রোন পরিচালনাকারী ছিলেন একসময় সাধারণ নাগরিক, তারা এখন সিএনএর ড্রোন ডিপার্টমেন্ট দেখাশোনা করেন। এই বিভাগটি গড়ে তোলা হয়েছে এক বছর আগে। এইসব মানুষ কয়েক মাস ধরে ট্রেনিং নিয়েছেন, তারা ইউটিউবের টিউটোরিয়াল ব্যবহার করেছেন। সিএনএর সহকারী জেনারেল সেক্রেটারি রাম কুলহো চুং বলেন, ড্রোন ডিপার্টমেন্টে আছে দক্ষ তরুণ যোদ্ধা। একসময় তারা কেউ ছিলেন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, আবার কেউ কেউ ড্রোন সম্পর্কে শখের বশে দক্ষতা অর্জন করেছেন। তাদের দক্ষতা বৃদ্ধি করতে ইন্টারনেটে ব্যাপকভাবে নির্ভর করছে ডিপার্টমেন্ট। তারা এজন্য অধিক থেকে অধিক সংখ্যক সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে। গত বছর অক্টোবর থেকে ভারত সীমান্তের সাথে চীন রাজ্যের 7টি শহর দখলে নিয়েছে বিদ্রোহীরা। এই হামলা শুরু করার পর ভারতের মিজোরাম রাজ্যে পালিয়ে গেছেন মিয়ানমারের প্রায় 400 সেনা সদস্য। চুং বলেন, আমাদের সফলতার মূলে এইসব ড্রোন। কয়েক মাসের পরিকল্পনা এবং প্রশিক্ষণের পর লাইলেনপিন মতো অপারেশনগুলো করা হয়েছে।